এই তুমি পছন্দ করেছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্ট অফ অল একটা গিফট যেটা আমি সত্যি ভাবতে পারিনি সেটা হলো এই দেখো মাথার মধ্যে পুরো ফুল টুলে ভরে গেছে। যাই হোক, হে গাইস, আমি প্রীতি এন্ড ইউ আর ওয়াচিং বাঙালি বাড়ি। দেখো আমার বার্থডে হিসেবে কোনো প্ল্যান ছিল না নিজস্ব, তাই ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে জাস্ট ক্যাজুয়ালি যা করবো না করবো সারাদিন তোমাদেরকে সেগুলোই দেখাবো। বাট অ্যাট দ্য সেম টাইম তখনই শুভ আমাকে কল করে এবং কল করে বলে চলে আয় ফটাফট আমাদের বাড়িতে, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। আর গত বছর একটু বাড়িতে আয়োজন টয়োজন হয়েছিল, মা করেছিল, আর এই বছর সেরকম কিছু হয়নি, তাই এই বছর জাস্ট নর্মালি একটা। এবার শুভ বলেছে যেতে, তাই ওখানে আমি যাচ্ছি, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমার এই যে এটা হলো বার্থডের আউটফিট, এটা পরে নিয়েছি। এবার আমি ডাইরেক্ট যাবো হলো শুভদের বাড়ি। আর বুঝতে পারছো আমি ঠিক কতটা এক্সাইটেড, আমার যেটা যে কেউ থাকলে সে কেউ এক্সাইটেড হয়ে যায়, সারপ্রাইজের কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে যায়। তো আমি স্নান টান করে ফটাফট পুজো টুজো দিয়ে এই রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখান থেকে যাবো শুভদের বাড়ি, আর ওখানে গিয়ে কী হবে না আমি জানি না, বললো সারপ্রাইজ। আর আই হোপ সারপ্রাইজ যখন সেটা খুব সুন্দরই হবে, তাই আমি ভিডিওটাতে যদি কী হতে চলেছে না হতে চলেছে আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না। আর এটা কোনো ফুড ব্লগও না যে তোমাদের বলবো যে একটা নতুন জায়গায় খোঁজ দিতে চলেছে, একটা দারুণ হতে চলেছে, কারণ আমি নিজেও জানি না কী হতে চলেছে। তার জন্য বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখো, আর আই হোপ তোমাদের বোর করবো না। হ্যাঁ, এটা জাস্ট আমার বার্থডেটা একটুখানি মেমোরেবল করে রাখার জন্যই আজকের এই ভিডিওটা। গত বছর একটা বার্থডে ব্লগ দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশনে গিয়ে। আর তোমাদের কাছে বার্থডের একটা গিফট চেয়ে নেবো, আই হোপ তোমরা দিতে পারবে, আমি জানিয়ে দিতে পারবো। যদি চ্যানেল নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, এটাই আমার কাছে হলো তোমাদের দেওয়া সবথেকে বড় বার্থডে গিফট হয়ে যাবে। যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর গতকাল রাতের বেলা পম আমার জন্য একটা ছোট্ট খাটো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল 12টার পর। তো আমি যতক্ষণ শুধু বাড়িতে যাচ্ছি ততক্ষণে তোমরা ওই ক্লিপসগুলো দেখে নাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gopi, happy শুভদের বাড়িতে এসে এই কিছুক্ষণ একটু কাকিমার সাথে কথা বললাম, কথা বলার পর দেখলাম শুভ আসলো। ও এসে বলছে যে তুই ছাদে যা, আমি তোকে ডাকবো, তারপরে তুই আসবি। কি জানে ছেলেটা কি করছে, কি সব করছে ভগবানই জানে, আমাকে আবার ছাদে পাঠিয়ে দিল। কি করছে ভগবানই জানে। When you are around, you got the smell, got the eyes, you got me falling down. I wonder if I can I stay by your side for life. Take my hand, come with me tonight. এই দেখো মাথার মধ্যে পুরো ফুল টুলে ভরে গেছে। যাই হোক, আমার জন্য যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমি সত্যি ভাবিনি। মানে মাঝে মাঝে মনে হয় কি ছেলেটাকে পেন অনেকটা লাগে, না এইসবের জন্য না সব দিক থেকেই আর কি। যাই হোক, ওরা সবাই মিলে করেছে এতটুকু, আমি অনেকটা অনেকটা খুশি। আর তোমরা তো ভিডিওতে মা বাবাকে দেখতে পেয়েছো, কারণ আমাদের দোকান তো এই সামনে, শুভদের বাড়ির সামনেই একবারে। তাই শুভ মা বাবাকে বলে আগে থেকে প্ল্যান করে গেছিলো, মা বাবাকেও ডেকে এনেছিলো গিয়ে। তো এইখানে হয়েছে এবং কী কী গিফট দিয়েছে আমি তোমাদের একে করে সব দেখাবো। হয়তো ফার্স্ট অফ অল একটা গিফট যেটা আমি সত্যিই ভাবতে পারিনি সেটা হলো খুব একটা খুব সুন্দর পায়ের নূপুর এনেছে আমাদের জন্য, চলো ওটা দেখাই তোমার। এই গিফটটা দিয়েছে হলো আমাকে অঙ্কিতা। দেখছি কি এনেছে মেয়েটা আমাদের জন্য। দেখছিলাম আমি অনেকক্ষণ ধরে ঘরে বসে আস্তে ধীরে কি সুন্দর করে প্যাক করছিল বেশ অনেকক্ষণ ধরে। কানের দুল, বাহ হেভি তো কানের দুলটা,
খুব সুন্দর, এটা ওয়েস্টার্ন কানের দুল। আর এই গিফটটা দিয়েছে হলো কাকিমা, সবাই আলাদা আলাদা দিয়েছে একই ঘরের মধ্যে। ব্লু হেভেন এর কি আছে? ওই ব্রাইডাল বক্স টাইপের, ওরকম টাইপের দেখ না। বাপরে, এই তুমি পছন্দ করেছো? এটা অনেক কিছু রয়েছে এর মধ্যে। এটা কি আছে? মেকআপ ফিক্সার। ও, এই জন্য তুই সেদিন বলছিলিস নাকি? এটা হলো ম্যাট ফাউন্ডেশন, একটা বিউটি ব্লেন্ডার, লিপস্টিক রয়েছে, আর মাস্কারা আছে, আর এটা কি আছে, ব্লাশার, আর একটা প্রাইমার আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে অনেক কম বলা হবে, সত্যি থ্যাংক ইউ বললে অনেক কম বলা হবে। আমি ভাবতে পারিনি যে এত কিছু গিফট, এত কিছু সবার থেকে আশীর্বাদ পাবো। থ্যাংক ইউ গো সবাইকে, অনেক অনেক অনেক। এই ক্যাডবেরিটা শুভ দিয়েছে, ওইটার ভেতরে রেখে দিই। আর শুভ পাগলামির তো শেষ নেই, আমি প্রথমেই বলে দিয়েছিলাম। আবার কি করেছে, আমি যেহেতু ওই এখানে যে সোনালি বলে একটা কেবিন আছে, ওখানকার মিক্সড ফ্রাইড রাইসটা আর চিলি ফিশটা খেতে খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে অনেকদিন আগে আমি লাস্ট খেয়েছিলাম, আমি একদিন কথা কথা বলছিলাম, তো ও আজকে ওটাই আজকে নিয়ে এসেছে আমার জন্য এখানে। এখানে ওই মিক্সড ফ্রাইড রাইস রয়েছে আর তার সাথে চিলি ফিশটা, দুর্দান্ত করে। তোমরাও আসলে তোমরাও খেয়ে দেখতে পারো। সুরেন্দ্রনাথ কলেজের ঠিক উল্টো ফুটে এটা রয়েছে সোনালি কেবিন, খুব ভালো বানায় আর পরিমাণটা ঠিক অনেকটা পরিমাণে দেয়। আর কাকিমা আমার জন্য চাটনি, পাঁপড় আর পায়েস বানিয়েছে। এরা সবাই মিলে সকাল থেকে এই অ্যারেঞ্জমেন্ট, এত কিছু সব করেছে, তাই থ্যাংক ইউ বললেও মনে হচ্ছে না অনেক অনেক কম বলা, যা করেছে আমার জন্য সবাই মিলে অনেকটা কম বলা হবে থ্যাংক ইউ বললে। এই মিক্সড ফ্রাইড রাইসটা আমার খুব 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 ভালো লাগে। মিক্সড ফ্রাইড রাইস মানে যখন খুব খিদে পায় তখন আমার ঠিক এই খাবারটার কথাই মনে পড়ে, যদিও বা এই দোকানে এখন অব্দি কোনো ব্লগ করা হয়নি আমার। দারুণ বানায়, মানে এরা মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে চিকেন, এগ আর চিংড়ি তিনটে দেয় এবং তিনটের পরিমাণটা অনেকটা বেশি, ভর্তি ভর্তি, মানে চিকেনের ঠিক এত বড় বড় টুকরো তোমরা পাবে। জন্মদিনেও ফুড রিভিউ দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে রয়েছে হলো চিলি ফিশ, এটা হলো ভেটকি দিয়ে চিলি ফিশটা, চিলি ফিশটা দারুণ করে এরা। দুর্দান্ত, বাড়িতে মানে আমি খাসির মাংস দিয়ে ভাত খেলে আমি এতটা খুশি হতাম না। থ্যাংক ইউ শো। খুশি তো? ব্যাপক ব্যাপক। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম কেটে গেছে, আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবার আমি আর শুভ একটু বেরোবো, ঘুরতে যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট একটু আশেপাশে একটু ঘুরতে যাবো। আর শুভ যাচ্ছে হলো মেনলি ওয়েলিংটনের ওইদিকে, একটু কাজ আছে একটা ছোট্ট। আজকে এমনি আমাদের সারাদিনে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এমনি জাস্ট বাড়িতে বসে আজকে বার্থডেটা কাটালাম। অন্যান্য বছর কি হয়, বাইরে ঘুরে ঘুরে না সারাটা দিন কেটে যায়, তাই আজকে রিল্যাক্স ভাবে বাড়িতে কাটালাম। মানে এবছর বার্থডেটা একদম রিল্যাক্স এসেছে, কোনো ঘুরেঘুরি নেই একদম। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হলো ওয়েলিংটনে, এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে কোনো বাস পেলাম না, শেষমেশ 11 নম্বর বাস, মানে পায়ে হেঁটেই চলতে হচ্ছে আর কি। ইচ্ছা করছে না যেতে, বাট কী করবো, একটা কাজ আছে সেটা কমপ্লিট করতেই হবে আজকে, যেহেতু শুভরও আজকে ছুটি রয়েছে, তাই দুজনে মিলে গিয়ে আর কি কাজটা কমপ্লিট করবো, তাই হেঁটে হেঁটেই বাধ্য হয়ে আর কি যেতে হচ্ছে, আর কিছু করার নেই। তো আমাদের যেটা নেওয়ার আমরা নিয়ে নিয়েছি এখন বাড়ি যাওয়ার। অ্যাকচুয়ালি শুভর জন্য আর কি বাইকের একটা কভার নিতে এসেছিলাম, নাও হয়ে গেছে, এখন বাড়ি থেকে যাই, জানি না কি হবে এরপরে, যাই বাড়িতে দেখি। আর এভাবেই আমার বার্থডেটা এবছরে একদম সিম্পল এবং সুন্দরভাবে কেটেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর গিফটগুলো কেমন ছিল সেটাও কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। বাই বাই।